हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल मोबाइल चैनल। तुम्हारे सबा के अनेक अनेक स्वागत जाना। और एखन बजे सकाल 9, तो आज सकाल 9 थे ब्लगटा स्टार्ट चालू कर। ठीक है, तो एखो कोनो काज करिनी, बसे रही एबारे समस्त काज करब। माने एमनी घरे छाटपाट ए समस्त किछु हो गेछे। आजके आसले एखनो टाइम कोले जल देयनी, टाइम कोले जल दिले पोरे काजटा शुरू होबे। तो रान्ना बान्ना करब। आर अवस्था देखो, मुख चोखेर खूब खराब, केमन जानि ना, केमन नाकटा बड़बड़ करछे आर कि। ठंडा लेगे गेछे एई गरमेर मध्येओ, आमार ठंडा लेगे गेछे, कि बोलबो तोमादेरके। आर आजकेर आकाशेर माने ओयेदार एकटु भालो, মানে একটু মেঘলা মেঘলা আকাশ, আর সকাল থেকে ঝড়ো হাওয়া বইছে, তো বেশ ভালোই আছে। ওই যে আজকে ওয়েদারটার কদিন ধরে যে গরম গেল, কি বলবো। আর দেখো কালকে মাথায় চপচপে করে তেল দিয়েছি, কারণ আজ শ্যাম্পু করব, ওই জন্য চপচপে করে তেল দিয়েছি একদম। তো এবারে রান্নাবান্না করবো। আর এই দেখো এখানে রয়েছে পুঁই, পুঁই শাক, পুঁই কুমড়ো ভাবছিলাম করবো, কিন্তু আজকে আর করবো না, কেননা ছোলা ভেজানো হয়নি। ছোলা দিয়ে পুঁই কুমড়ো খেতে খুব ভাল লাগে। ঠিক আছে, দাঁড়াও একটা ফোন আসছে, ফোনটা ধরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওই খেতে আসবে কি না জিজ্ঞেস করছিল যে খেতে যাব। এখন তুমি ফ্রি আছো? তো বলি সকাল থেকে আমি ফ্রিই আছি, আজ কোনো কাজে এখনও শুরু করিনি। তো এবারে ও খেতে আসবে, ওকে খেতে দিয়ে দেবো। আর এবারে তরকারিটাকে কেটে নিই, সবজিটা। আর টাইম করলে জল দিলে পরে আবার কাজ প্রচুর বেড়ে যাবে, কেননা তখন জল ভরবো বোতলে, তারপরে বালতি তালতি প্রচুর জল ভরার আছে, কাছাকাছি প্রচুর আছে। তার আগে ভাবছি রান্নাটা করে নিই। ঠিক আছে, তো চলো আমি রান্নাটা করে নিই, রান্না করি, তোমরা সঙ্গে থেকো। তো দেখো ফ্রিজ থেকে এখন আমি বার করব সবজি। তো এই বক্সটার মধ্যে সমস্ত কিছু সবজি রয়েছে, ভেন্ডি, পটল, কুমড়ো, উচ্ছে, সমস্ত কিছুই রয়েছে। তো এইগুলোর মধ্যে আজকে একটাও রান্না করব না, ইচ্ছে করছে না আর কি, এত কিছু সবজি রান্না করার জন্য বিরক্ত লাগছে। ওই জন্য ভাবছি আজকে হালকার মধ্যেই চালিয়ে নেব। তো দেখো এই আমগুলো কালকের থেকে কাটা রয়েছে, তো এই আম দিয়ে ডাল করব, আর একটুখানি আমের চাটনিও করব। এই গরমের মধ্যে এটাই খুব ভালো খাবার। আর এই দেখো এঁচড় রয়েছে, এই এঁচড়গুলো কাটবো, তারপরে এঁচড়ের তরকারি, আমের ডাল আর চাটনি আর ডিম ভাজা। তো চলো রান্নাঘর দিকে যাই। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এসে এই চিড়েটা ধুয়ে নিলাম ভালো করে। দেবজিৎকে ব্রেকফাস্টে দেবো আজকে দুধ চিড়ে। তো এই দুধটা আজকের, এই মাত্র দিয়ে গেল, তো ওটা গরম বসিয়েছি। আর এই দুধটা হচ্ছে কালকের, এটা সকালেই না দুধটা ফুটিয়ে রেখেছিলাম, তো হালকা গরম আছে, ও আবার বেশি গরম হলে খেতে পারবে না, ওই জন্য এই হালকা গরম দুধটাই এখন ওকে দেবো চিড়ের সঙ্গে। আর এক হাতে ফোন ধরে আছি, আর এক হাতে দুধ ঢালছি খুব ব্যালেন্স করে। তো এই দুধ চিড়ে খাবে, আর কালকে দই আছে, দই দুধ চিড়ে আর ল্যাংচা আছে, ও আবার ল্যাংচা খেতে খুব ভালোবাসে, ল্যাংচা দিয়ে চিড়ে আর কি দই দিয়ে খেয়ে নেবে। তো দেখো তারপরে চলে এলাম এখানে জল ভরতে। তো জলটা ভরে নিচ্ছি, টাইম করে জল এই মাত্র দিল, তো ভাবলাম আগে বোতলগুলো না ভরে নিই, তাহলে এখানে এখন রোদ আসবে না ওই জন্য। আর এমনিতেও আজকে অতটা রোদের জোর নেই, তাহলেও আমি আগে ভরে নিই, যদি রোদ দিয়ে দেয় তাহলে রোদে রোদে বোতল ভরাটা খুব চাপের হয়ে যাবে ওই জন্য। আর প্রচুর বোতল হয় জানো তো এই গ্রীষ্মকালে, না এত জল খাওয়া হচ্ছে, এই যে এতগুলো বোতল আমি ভরছি, মানে একটা বোতলও না সকালে আর জল থাকে না, সব খালি হয়ে যায়। আর ফ্রিজে রাখবো কতগুলো বোতল ফ্রিজের জলেই, যদিও সবাই খাচ্ছে সবসময়তেই, কিন্তু আর বাইরের জলগুলো না গরম, মনে হচ্ছে যে এই মাত্র আমি ফুটিয়ে রাখলাম জলগুলো বোতলের মধ্যে ঢেলে, এই রকম অবস্থা। তো দেখো জল টল ভরে চলে এলাম রান্নাঘরে। আর এঁচড়টা মা কেটে দিয়েছিল, মানে শাশুড়ি মা কেটে দিয়েছিলেন এঁচড়টা, আর আলুগুলো কাটা হয়নি, তো আলুগুলো আমি এখন ছুরি দিয়ে কেটে নেবো। আর এখানে ভাতটা ফুটে গেছে, আর আমের ডালটাও হয়ে গেছে, দেখবে দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো আমের ডালটাও কমপ্লিট হয়ে গেছে, মানে আম মুসুরটা প্রথমে সেদ্ধ করেছিলাম, তারপরে আমটা দিলাম একটা সিটি দিয়ে হয়ে গেল, তারপর ডালটা ছকে নিলাম। আর দেখো এখানে কড়াইয়ে চাটনি বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি করে করছি জানো তো রান্নাবান্নাটা, তাহলে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে আর বসবো, শরীরটা ভালো লাগছে না, একটু ঘুমানোর চেষ্টা করবো এটাই ভাবছি। তো যাই হোক দেখো ভাতটা ফুটে গেছে, আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি এঁচড়ের তরকারি করব বলে। একদম কি বলবো তোমাদেরকে, এই এঁচড়ের তরকারির যে সেন্টটা উঠেছে না, মনে হচ্ছে যেন পুরো একদম খাসির মাংস রান্না করছি। তো এটা না এঁচড়টাকে না অনেকে পাঁঠা, মানে গাছ পাঁঠা বলে, তো এইটাই আর কি। তো পাঁঠার মাংসর মতনই রান্নাটা করছি, এঁচড়টা হচ্ছে নিরামিষ গাছ পাঁঠা অনেকেই বলে, তো আজকে সেটাই আমি রান্না করছি। তো যাই হোক মাংসের মতোই খেতে লাগবে ওটা। তো চলো
এই মাত্র স্নান কমপ্লিট হলো, দেখো শ্যাম্পু টেম্পু করে নিলাম, তারপরে ছাদে গেলাম। ছাদে গিয়ে সকালবেলাতে যে জামা কাপড়গুলো কেচেছিলাম এই দেখো সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসলাম। এখনো ভাঁজ করিনি, তো ভাঁজ করব। আর এত ঝড়ো হাওয়া দিচ্ছে, মানে এগুলো সব উল্টিয়ে ফেলে দেওয়ার মতো। তাও ক্লিপ লাগিয়েছিলাম, ক্লিপ লাগানো সত্ত্বেও মানে ক্লিপ ক্লিপ হাওয়াতে কিছু মানে নেই, সব উড়িয়ে ফেলে দিয়েছিল। সব ভালো করে তুলে ঝেড়ে ঝুড়ে নিয়ে আসলাম। আর মানে গরম লাগছে, অন্য দিনের থেকে কম লাগছে একটু, অন্য দিনের থেকে। তো ভালোই হলো আজকে স্নানটা বেশ ইউজ করে করলাম, শ্যাম্পু করে, ঠিক আছে। তো চলো, আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরে স্নান করলাম। তো চলো তোমাদেরকে রান্নার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই, কেমন। তো দেখো এটা হচ্ছে এঁচোড়ের তরকারি। গরম বাবারি, দাঁড়াও হাত দিয়ে ধরতে পারছি না, সাড়া সিটা নিয়ে আসি। আর ওই দেখো আরেকজন টিভি দেখছে, সকাল ভোরেই উঠেছে, ভোরে উঠে 5:30টার সময়তে টিউশনি গেছে, তারপরে টিউশনি পড়ে এসছে তোমার ওই কটা বাজে, 7:00 সময়তে টিউশনি পড়ে এসছে। এসে পড়ে একটুখানি পড়তে বসলো, আমি বললাম পড়াগুলো করে নিই আগে স্যারের, তো ওগুলো একটুখানি করলো, তারপরে আবার চলে গেলো খেলতে। তো এটা হয়েছে আমের চাটনি, দাঁড়াও আলের তলায় আছে ওই আম মুসুরি, মানে আম দিয়ে ডাল আর কি। তো অন্ধকার, ভালো করে দেখাচ্ছে না, আসলে মেঘ করে আছে, তো ওই জন্য আর লাইটটাও জ্বালানো হলো না। আর ডিম ভাজা করব খাবার সময় গরম গরম, এখন থেকে ডিমগুলো আর ভাজিনি জানো তো, এখন থেকে ডিমগুলো ভেজে নিলে ওই ঠান্ডা ডিম কেউ খাবে না, খেতে বসবো আর একটা একটা করে ডিম ভাজবো আর খাবো, ওটাই করবো। তো চলো, তোমাদের দাদাভাই এখনও আসেনি দোকান থেকে, আর দোকান থেকে এলে পরে স্নান টান করবে, তারপরে খাওয়া দাওয়াটা করে নেব। আর খাওয়া দাওয়াটা হয়ে গেলে কী হয় বলো তো, একটু তাড়াতাড়ি শুতে পায়। আর ভোরবেলাতে উঠা হয় তো, মনে করো দেবজিৎ পড়তে যায় 5:30 তখন, আর ও যখন যায় তাহলে আমাকে উঠতে হয়। তবে যদিও ও টিউশনি চলে গেলে পরে আমি আবার শুয়ে পড়ি, কিন্তু সেটা কি আর ঘুম হয় বলো, ওই শুয়ে থাকাই হয়। তো চোখ মুখ ওই জন্য দেখো, দেখো কালকে কাজল পরেছিলাম, কেন বলো তো, প্রথমত শর্ট ভিডিও করছিলাম, আর দ্বিতীয়ত হচ্ছে ঘুম আসছিল না, ভাবলাম যে কাজলটা বেশি করে পরে নিই তাহলে শর্ট ভিডিও করা হবে, আর যদি ঘুম না আসে তাহলে বলে কাজল পরলে নাকি তাড়াতাড়ি ঘুম চলে আসে, চোখগুলো একটু জ্বালা জ্বালা ভাব করবে, তো ওই জন্য। তো চলো আমি এবারে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই, ঠিক আছে, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, নাহলে আর বিকেলবেলায় পারবো না, তাহলে অনেকটা কাজ হালকা থাকবে। আর দেবজিৎ বলছে মা আমার খিদে পেয়ে গেছে, তো চলে এলাম রান্নাঘরে, ওকে আগে একটা ডিম ভেজে দিচ্ছি, ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের দাদাভাই দোকান থেকে এলে পরে আমরা খাবো। তো একটা নয় দুটো ডিমই ভাজবো, ও একটা খাবে আর একটা আমি খাবো, কেননা আমারও জানো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে অনেক সকালে ব্রেকফাস্ট করেছি আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন তোমার ওই 1টা মতো বাজে, তো আমার এখন খুব খিদে পেয়ে গেছে। আমি যখন ব্রেকফাস্ট করি, মানে আজকে আমি কীভাবে ব্রেকফাস্ট করেছি জানো তো, আজ আমি সকালে চা খাইনি, ব্রাশ ট্রাশ করে একবারে চিড়ে দই দুধ এই সমস্ত খেয়ে নিয়েছি। তো চিড়ে দই খেতে খুব ভালোবাসি, ওই জন্য ভাবলাম আজকে আর চা বিস্কুট খাবো না, সকাল সকাল এটাই খেয়ে নিই। তো যাই হোক, অনেক সকালে খেয়ে নিয়েছি বলে এখন খুব খিদে পেয়ে গেছে, এখন একটা ডিম ভাজা খেয়ে নেবো, আর দেবজিৎকেও একটা ডিম ভাজা করে দিয়ে দিচ্ছি, ও ভাত খাবে, ও খিদে পেয়ে গেছে বললো। তো চলো তাড়াতাড়ি ডিমটা ভেজে ওকে খেতে দিয়ে দিই, তারপর আবার পরে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো বন্ধুরা, ভাত টাত খাওয়া দাওয়া করে পরে শুয়ে পড়েছিলাম, ঘুম তো হলো না, শুধু শুধু শুয়েছিলাম। আর দেবজিৎ টিউশনই চলে গেলো, তারপরেও আমি চুপচাপ একাই শুয়ে রয়েছি। আর তোমাদের দাদাভাইও আছে, তো ও তো ঘুমোচ্ছে, ওই দেখো ওর কোনো সাড়া শব্দ নেই, আমি যে জেগে আছি ওকে যে বলছি এতবার ধরে যে ওঠো ওঠো, কে কার কথা শুনো। তো এখন আমি জোর করে ওকে টেনে তুলবো, কেন কারণ হচ্ছে আমি তরমুজ কেটে রেখেছি ফ্রিজে, তরমুজটা তো আর ফেলে দেবো না, কেটে রেখেছি যখন তো খেতে হবেই, আর ও দোকান চলে যাবে না হলে একটু পরে, আর রাতের বেলাতে তরমুজ খাবে না খাবার খাবে ও যখন কে আসে। তো যাই হোক, ওকে তুলে তারপরে তরমুজটা খেতে দিয়ে দিই, ঠিক আছে। কি গো ওঠো, এই ক্যামেরার সামনেই উঠাও আর অফ ক্যামেরাতেই উঠাও, ওর একই অবস্থায় দেখো। তো যাই বন্ধুরা, আমি তরমুজটা নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো তরমুজ নিয়ে চলে এসেছি, এই দেখো তরমুজ
আর এই কমলা লেবুটা আমি খাবো, আমার জন্য নিয়ে এস। আমি তরমুজ না অতটা ভালো খাই না, ভালো লাগে না খুব একটা। ওই একটু ফ্যানটা অফ করে দাও তো। আরে গরমে যেন দেখো ঠোঁটগুলো ফেটে গেছে গরমের মধ্যে, ভালো লাগছে না। তো আমি লেবুটা খাবো আর তোমাদের দাদা ভাই তরমুজ খাবে। ওই একাধটা টেস্ট করি তো করবো, তরমুজ ভালো লাগে না খেতে। তো চলো লেবুটা খেয়ে নিই, ও আসুক তারপর তরমুজটা খাবে। এগো এটা লেবু না অন্য কিছু, এই লেবুটা ছাড়ানোই যাচ্ছে না জানো তো। দেখো এই খোসাগুলো এত শক্ত করে, কমলা লেবু খোসা কত নরম হয়, এটা হাত দিলে তো আঙুলটা দিলে তো ছাড়ানো যায় পুরোটা। ফ্রিজে ছিল বলে বোধ হয়, ফ্রিজে ছিল বলে। লেবু না অন্য কিছু, লেবু লেবু ফ্রিজে ছিল বলে ঠান্ডায় জমে গেছে। দেখো তোমাকে ঠকিয়েছে, কমলা লেবু বলে সেই জামির হয় না যেটা একটা টক টক লেবু, সেটা দিয়ে দিয়েছে মনে হয়। ওটাই মনে হচ্ছে লেবু, কমলা লেবু। আমি তরমুজ খাবো না। তুমি খাও, ওই একটা খাই তো খাবো, ভালো লাগে না তরমুজ খেতে। আচ্ছা তো বুঝে আছে। ভালো হলো ভালো, তুমি তো কিনে এনেছো, ভালো খারাপ যাই হোক তুমি তো কিনে এনেছো। আরে বাহ, দোকান দিয়ে কিনে আনলাম। তরমুজের ভিতর কি সেই ঢুকে দেখবো নাকি তরমুজটা কেমন আছে? কথা পারো তুমি, তাহলে আর কি করবে তুমি তো। তো চলো আমরা এই ফল খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। আর রাতের বেলাতে ডিনারে কি খাবে আজকে, কি রান্না করবো আজ দরকারে? দেখো বলো, বন্ধুদেরকে বলে দিই তারপর শেষ করে দেবো ভিডিওটা। রুটি তো হচ্ছে, পটল আছে, ভেন্ডি আছে, কুমড়ো আছে, কুঁদরি আছে, কি খাবে বলো? সবই মিষ্টি দরকার বুঝলো, আমার ভালো লাগে না এসব খেতে। দূর আলু পটলের তরকারি আর রুটি ডিনারে, ওর কথা বাদ দাও, সবে মিলে তরকারি বাজে লাগে ওটা খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এ পর্যন্ত, আর বেশি বড় করছি না, আমরা ফলগুলো খেয়ে শেষ করে নিই। তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওর সঙ্গে।